আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলবেন, ওরে ইসরাফিল তোমার সিঙ্গার ভিতরে ফুৎকার দাও, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না রে ভাই, এই দুনিয়াটা জলজলা সৃষ্টি হয়ে যাবে, তুলার ন্যায় উড়তে থাকবে। এ ভাই এই দুনিয়া এমন ভাবে উড়তে থাকবে, পৃথিবীটা যেমন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তুলা যেইভাবে উড়তে থাকে ওইভাবে যেন দুনিয়ার সব কিছু উড়তে থাকবে, নদী সাগরের ভিতরে আগুন সৃষ্টি হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলা যেন তুলার ন্যায় উড়তে থাকবে, ওই কঠিন কিয়ামত যখন আল্লাহ সংগঠিত করে দিবেন রে ভাই। অবস্থা আল্লাহ ইসরাফিলকে আবার ওয়াটার দিয়ে দিবেন, ইসরাফিল আবার তোর সিংহারের ভিতরে ফুৎকার দিয়ে, প্রথম সিংহা যখন ফুৎকার দিবে মানুষগুলো সব মরে যাবে, আবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই মানুষগুলো আবার উঠতে থাকবে, মানুষগুলো এমন ভাবে উঠবে মাটির সঙ্গে মিশে গিয়েছিল, ওই মাটি থেকে মানুষগুলো আবার উঠতে থাকবে, তাদের শরীরে পেক কাদা লেগে থাকবে, এই পেক কাদা গুলো তারা মুছবে, আর পিপাসার তো হইয়া কাশরের মাটির দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। এ ভাই হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যখন মাথার গাম পায়ে পড়বে, এমত অবস্থায় তারা দৌড়তেছে পিপাসার তো অবস্থায়, ওই মানুষগুলো যখন দৌড়তেছে হাসরের মাঠের দিকে, মানুষগুলো পিপাসার্ত হইয়া দৌড়তেছে হাসরের মাঠে উপস্থিত হবে, এমত অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় আছেন, ওই কোটি কিয়ামতের ওই সাইটে আল্লাহ নবী যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ানো, এমত অবস্থায় সব মানুষগুলো আল্লাহ নবীজির কাছে দৌড়ায়, হাউজে কাউসারের পানি পান করে, হাউজে কাউসারের পানি পান করে কিয়ামতের মাঠে অংশ গ্রহণ করেছে। আমার ভাই তারা যখন আল্লাহর রসূলের কাছে দৌড়ায়, আল্লাহর রসূল নিজের উম্মতগুলোকে চিনে চিনে হাউজে কাউসারের পানিগুলো পান করায়, এমত অবস্থায় আল্লাহর নবী যখন সবাইকে যখন হাউজে কাউসারের পানিগুলো পান করায়, এ ভাই ওই অবস্থা একদল মানুষগুলো আল্লাহর নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করবে, তারা যাচ্ছে আল্লাহর নবীজিও তাদের কাছে দৌড়ে আসতেছে, তাদেরকে পানি পান করাবে, এমত অবস্থায় তাকে দেখা যায় আল্লাহ তাদের মধ্যখানে একটা পর্দা ঢেলে দিয়েছে, জুরে জুরে কম আল্লাহু আকবার, আরো জুরে আওয়াজ দিয়ে কম আল্লাহু আকবার। এ ভাই আল্লাহর নবীজি ওই অবস্থায় তাদেরকে আর দেখতে পায় না, নবী যখন আর দেখতে পায় না ওই উম্মত গুলাও আল্লাহর নবীকে দেখতে পায় না, সবাই হাউজে কাউসারের পানি গুলো পান করে, কিন্তু ওই উম্মত গুলো হাউজে কাউসারের পানি গুলো পান করতে পারে না, আল্লাহর নবীও তাদেরকে হাউজে কাউসারের পানি গুলো দিতে পারতেছে না, নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও মালিক তুমি আমাকে কাউসারের পানি দিয়েছো, সবাইকে আমি হাউজে কাউসারের পানি পান করাব, কিন্তু রে মালিক এখন দেখা যায় তারা আসলো পানি পান করবে, তুমি পর্দা ঢেলে দিলা, পর্দা এখন আমার সরাল না কেন, পানি দিলাম সবাইকে পান করাবো কিন্তু এখন আর পানি পান করাইতে পারতেছি না, পর্দা দিয়ে দিলা কেন, পর্দাটা একটু সরাইয়া দেন না, আল্লাহ ডেকে বলল নবী গো তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না, কারণ তারা হলো আপনার গুমরাহী উম্মত, তারা হলো বেদায়াতি উম্মত, তারা হলো মুরতাদ, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না, আল্লাহর নবীজি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তাদেরকে কেন আমি পান করাতে পারব না, আবার বলেন, এ ভাই আল্লাহ আবার ডেকে বলেন, নবী গো তারা হলো মুরতাদ,
তারা হলো বেদাতি, তারা হলো গুমরাগি, না না তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। এ ভাই আপনি আমি এখানে যারা আছি ভালো করে একটু জাস্টিফাই করে দেখো, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তিনটা দলকে হাউজে কাউসারের পানি পান করাবে না, কয়টা দল? তিনটা দল। আরো জোরে কোন? তিনটা। এর মধ্যে নাম্বার ওয়ান মুরতাদ। মুরতাদ চিনেন নি আপনারা? মুরতাদ হলো আমি মুসলমান হঠাৎ করে ইসলাম থেকে বাইরে হয়ে গেছি, তারা কি করে? মুরতাদ। মুরতাদের আইন হলো রাষ্ট্রীয় যিনি প্রধান উনি মুরতাদকে কতল করে দিবেন, হত্যা করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন উনার কাছে আমাদের আবদার, তিনি যেন বাংলাদেশে যত মুরতাদ আছে যারা ইসলামকে নিয়ে গালমন্দ করে, কুরআনকে নিয়ে গালিমন্দ করে এবং রাসূলকে নিয়ে গালমন্দ করে, তাদেরকে যেন ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত করে দেয়। যদি উনি ঝুলন্ত না করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মুরতাদের দায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোনো স্বার্থ নেই, প্রধানমন্ত্রীর স্বার্থে প্রধানমন্ত্রীর স্বার্থে আমরা উনাকে বাঁচানোর জন্য বলি বাংলাদেশে যারা মুরতাদ আছে তাদেরকে আপনি পাশের কাষ্ঠে জ্বলন্ত করুন, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কোনো লাভ না, প্রধানমন্ত্রীর লাভ, কারণ প্রধানমন্ত্রী যদি ফাঁসি দেয় তাহলে আল্লাহর কাঠগড়া থেকে প্রধানমন্ত্রী বাঁচতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাব দুই নম্বর হলো গুমরাগি, যারা বাদত বন্দেগি করে না, গুমরা যাদেরকে কোরআনের কথা বললে হাদিসের কথা বললে তারা আসে না, বরং তারা কানে যেন শুনছে না, বরং তারা এপিট ওপিট চলে যায়। আল্লাহ বলেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের ভিতরে বধিরতা হয়ে গেছে তারা যেন ধ্যানদা হয়ে গেছে, আটকাল হয়ে গেছে, কোরআনের কথা বললে তারা শুনতে চায় না, ওই রকম গুমরাদেরকে আল্লাহ রাসূল ওই দিন হাউজে কাউসারের পানি পান করাবে না, কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার বেদাত, আল্লাহ রাসূল যেই কাজ করেন নাই, সাহাবাই কেরামরা যেই কাজ করেন নাই, ওইটা যদি আমরা এবাদত মনে করে নতুন কেউ কিছু এবাদত মনে করে আবিষ্কার করি তাহলে ওইটাকে বলা হয় বেদাত। যারা ওই বেদাত করবে আল্লাহর রাসূল কাল কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন না। সূরা কোন? সুবহানাল্লাহ, কয় দল হইল? তিন দলের কথা মন থাকবে না আপনাদের? থাকবে। সূরা কোন থাকবে কিনা? এ ভাই একটু ভালো করে শুনুন গো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাত থেকে যখন হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করে ওই সমস্ত মানুষগুলা হাসরের মাঠে যখন আসবে, হাসরের মাঠ এমন হবে ওই দিন আল্লাহ সূর্যটাকে অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসবেন, নিচে হয়ে যাবে তামার জমিন, মানুষের গুনার পরিমাণ ওই দিন পানি হয়ে যাবে, সাতার পর্যন্ত মানুষ হয়ে যাবে। এ ভাই ওই কঠিন কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সবাই উলঙ্গ, নারী পুরুষ সবাই উলঙ্গ, এমত অবস্থায় আমরা সবাই ওই জায়গায় দাঁড়াবো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, নবী গো ওই কঠিন কিয়ামতের ময়দানে আমরা যে উলঙ্গ হয়ে দাঁড়াবো আমাদের দিকে কি কেউ তাকাবে না নাকি? এ ভাই আল্লাহর নবীজি হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন ভয়ানক একটা অবস্থা হবে রে আয়েশা, এই দিন এমন একটা অবস্থা হবে যেই দিন তুমি দাঁড়াবা ওই দিন মানুষের মাথার উপরে সূর্য, নিচে তামার জমিন, মানুষগুলো হাহাকার পিপাসার, তো তারা কোনো কিছুই করতে পারবে না। ওই দিন মানুষ সবাই যার যার চিন্তা করবে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে, ও গো আয়েশা ওই দিন ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, ওই দিন তোমার গায়ে কাপড় আছে না নাই, ওই দিন মানুষগুলো কেউ নিজেই টের পাবে না।
কিয়ামতের ময়দানে তোমার গায়ে কাপড় আছে না নাই ওই খবরটাও তোমার থাকবে না রে আয়েশা। এ ভাই, এমন একটা ভয়ানক পরিস্থিতিতে আপনি আমি সকলে উপস্থিত হব। ওই দিন আল্লাহ 50,000 বছর একাধারে আমরা দাঁড়ায় থাকবো। মালিক আপনার আমার বিচার আর শুরু করে না, সবাই হাজার হয়ে থাকে। মালিক বিচারটা একটু তাড়াতাড়ি কায়েম করে দেন। কিন্তু বিচারের মজমার কায়েম হয় না, সকল মানুষগুলো দৌড়ে হযরতে আদম পয়গম্বরের কাছে যাবে, যা বলবে বাবা গো আপনি তো আমাদের বাবা, একটু আসেন না, আপনি কিয়ামতের মাঠের বিচারটা যেন কায়েম হয়ে যায়, এই জন্য আপনি একটু সুপারিশ করবেন, একটু আল্লাহর দরবারে যান। আদম পয়গম্বর বলে, নফসি আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। যেন মালিক কাল কঠিন কিয়ামতের ময়দানে একটু বিচারটা যেন একটু কায়েম করে দেয়। নু পয়গম্বর কয় নাফসি আমার পক্ষে সম্ভব না, একে একে পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত কয় নাফসি, মূসা পয়গম্বর যিনি জালিলুল কদর পয়গম্বর উনি পর্যন্ত কয় নাফসি, সবাই নাফসি বলে, ঈসা রূহুল্লাহ পর্যন্ত নাফসি বলে। একমাত্র আমাদের নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি যুরেকুন আল্লাহু আকবার। ওই দিন আমার আপনার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে, ও মালিক আপনি কঠিন কিয়ামতের মাঠের বিচারটা একটু কায়েম করে দেন না। আল্লাহর নবী যখন সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে, নবীর কান্না আমার মালিক সহ্য করে না। আমার মালিক যখন আমার নবীজির কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ কে বলেন, নবী গো আপনি দুনিয়ার জগতে অনেক কান্নাকাটি করেছেন, আর কাঁদবেন না দাদা, আর কাঁদবেন না, যান যান, আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া এই মুহূর্তে কিয়ামতের মাঠের বিচারটা আরম্ভ করে দিলাম। আল্লাহর নবীর উসিলা ওই দিন আল্লাহ বিচার কার্যকর আরম্ভ করে দিবে। যখন বিচার কার্যকর আরম্ভ করবে ওই দিন আল্লাহ কারো প্রতি বেইনসাফি করবেন না, বরং ইনসাফের পাল্লা ওই দিন কায়েম করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ বলে, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত ফালা তুযলামু নাফসুন শাইআ। ওই দিন আল্লাহ ইনসাফের পাল্লা স্থাপন করবেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোন অন্যায় অবিচার জুলুম করবেন না, বরং ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবে কে? আল্লাহ। আর জোরে কা? আল্লাহ। ইনসাফ ভিত্তিক বিচার, ইনসাফ ভিত্তিক বিচার কইরা আল্লাহ একটা দল দিবে জান্নাতি, আর একটা দল দিবেন জাহান্নামী, একটা হলো জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ একটা দল দিবেন জান্নাতের দিকে আর একটা দল দিবেন জাহান্নামের দিকে। ওই এতক্ষণের আলোচনা আসছে, দুইটা দল বলছিলাম না, আওয়ামী লীগ আর বিএনপি, না শুনুন আছে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা জান্নাতি এখান থেকে সরব ভাগ এরকম বলে আমরা তাড়ায় দিতাম, কথা বলেন ঠিক কি না? এইরকম কোন কাজ করবেন না, আজকের দিনের ভিক্ষু আগামী দিনের ধনী হয়ে যেতে পারে। নদীর এপার ভাঙ্গে তো অপার গড়ে, ঠিক তদ্রুপ ভাবে আজকের দিনের ধনী আগামী দিনের ভিক্ষুকে রূপান্তরিত হতে পারে, কথা বলেন ঠিক কি না? ওই যে ঢাকার চক বাজারে আগুন লাগছিল না, ঢাকার চক বাজারে যখন আগুন লাগছে, কোটি কোটি টাকার মালিক এক রাতের আগুনে তারা রাস্তায় নেমে গেছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের কথা যে আমরা বলবো, ওইগুলা ভিক্ষুককে যে বলবো,
এটা খুব সাবধানে কথাগুলো বলবো, না হলে অবস্থা আমাদের ভয়াবহ। এ ভাই, আজকে আমরা কারে কোন কথা বলবো সেটা আমরা যাচাই বাছাই করতে পারি না, নির্ণয় করতে পারি না, এই জন্য আমাদের মুসিবতে আমাদের ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? এ ভাই, আপনাদেরকে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিনের আরেকটু ভেক্কারি, আল্লাহর নবীজি একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী এমন একজন সাহাবী যার চুলায় তিন দিন পর্যন্ত আগুন জ্বলতেছে না, হযরতে আলী তিন দিন পর্যন্ত চুলার ভিতরে আগুন ধরে না, পেটে ভীষণ ক্ষুধার্ত, ক্ষুধা নিয়ে হযরতে ফাতেমার কাছে যায়, বলেন ফাতেমা রে, ও ফাতেমা গড়ে কি কোনো কিছু আছে কিনা বল, ওই জিনিসটা বিক্রি করে আমাদের গড়ে খাবার আনবো একটু আছে কিনা বলো। হযরতে ফাতেমা বলেন স্বামী গো, গড়ে শুধুমাত্র একটা চাদরের টুকরা আছে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, তারা স্বামী স্ত্রী, আর আমগো স্বামী স্ত্রী কি জামায়ে সকালে দেখবেন বালা বিকালে বউরে আয়া দূরা দূরা মারতে বউর যত মহব্বত করবেন তত দেখবেন আপনারা একটু ভালো ভালো খাওয়াইবো, আর যদি মহব্বত একটু কম করেন তাহলে ভালো খাওয়াইবো, দূরের কথা লবণ দেখবেন অনেকদিন দিত না। এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান, ওয়াজ এটা হলো শিকার যায়, ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান, আজকের থেকে বাড়িতে যায়া নিজের বউর একটু প্রশংসা করবেন। যারা বিয়ে করছে না তারা কি করবে, যারা বিয়ে করছে তাদের জন্য প্রেসক্রিপশন, আর যারা বুড়া আছেন বুড়ারা আর কি করব, বুড়ারা তো আর কোনো কিছু করার নাই। এক ওয়াজের মধ্যে জানি কোন হুজুরে ওয়াজ করছিল যে বউর প্রশংসা সব সময় যায় করবেন, তো হুজুরে ওয়াজ করার পরে ওই লোকটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা ঠিক আছে হুজুরের কথা অনুযায়ী আমি এখন আমার বউয়ের প্রশংসা করব। রাত্রে যায় কয় বিবি গো খাবারটা আছে কিনা একটু খাবারটা দাও, তো খাবার খাইয়ে দেখে লবণে হইছে না, লবণে হইছে না, টেনশন পড়ে গেছে, বউর প্রশংসা তো করতেই হবে, বউরে প্রশংসা করে আর কয় আহ কি মজার খানা রে, কি মজার খানা, বউয়ে কয় আপনারে আজকে 14 বছর ধরে রান্না বান্না করে খাওয়াই, জিন্দগিতে কোনোদিন আমার রান্নার প্রশংসা আপনি করেন নাই, আজকে পাশের বাড়ির বাদে একটু গুরুর গুস্ত তরকারি দিছো, এই জন্য আমি চাইছিলাম রাত্রে খাবারটা ওই বাবির তরকারি দিয়ে সাইরা নিমু, এখন পাশের বাড়ির বাবির রান্না খাইয়া আপনি কইতাছেন যে তরকারি ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, যান আপনারই তো সব লইয়া যান আমি আর আপনার গো করবো। তো প্রশংসা করতে গেলে বুঝা শুনে করবেন, তরকারিটা খেয়ে দিছে উল্টো যাচাই বাছাই করতে হবে, কথা বলেন ঠিক কি না? এটা উল্টা পাল্টা যায় করেন না, পরে হুজুর বাসুল্লার হুজুর হুজুর বলবে কি করলো রে, এই হুজুরের দিকে পেঁচ ফুস লাগাই দিছে, কথা বলেন ঠিক কি না? এই হুজুরে পেঁচ লাগায় না, আপনার বুঝার ভিতরে বেশ কম, এই জন্য বুঝা শুনে তারপরে বউয়ের প্রশংসা করবেন, বউরে নিয়ে রোমান্টিক গান গাইবেন, যদি রোমান্টিক গান বউরে নিয়ে গান তারপরে আল্লাহ প্রত্যেকটা গানে গালে আপনাকে সওয়াব দিবে, কথা বলেন ঠিক কি না? আর বউরে না দেখিয়া অন্য দিক দিয়ে যদি মন মানসিকতা যায় তাহলে আল্লাহ বলেন তার উপরে আল্লাহর লানত এবং জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? হযরতে আয়েশা আর আলী, হযরতে ফাতেমা আর হযরতে আলী এমন মহব্বত, আহারে নিজে নাকে স্বামীর মুখে দে, স্বামীর মুখে দিয়া দে, স্বামী নিজে নাকে স্ত্রীর মুখে উঠায় দে, কিন্তু আমরা আজকে বউরে মহব্বত করতে জানি না, বরং বউকে মারধর করি, মারধর এমন মায়ের দে, মায়ের দিয়া কয় যে তোরে তিন তালাক, তোর মারে 6টা, তোর নানিরে 9টা, তোর দাদা যারা মরছে তারারে 12টা, যারা তোর 14 গোষ্ঠী আরো আগে মরছিল তারারে 18টা দিয়ে বিদায় করে, কথা বলে ঠিক কিনা? পরে হুজুরের কাছে দৌড়ায় হুজুর আমার বউরে তো তালাক দিলাইছি, মাথা হুশ ঠিক নাই হুজুর, একটু ফতোয়া দিয়ে আবার ঠিকঠাক করে আইনা দেন না আমার, এখন হুজুরের একা একাম নাই, কিছু হুজুরও আছে বেজুইতা হুজুর আছে না, তো হুজুরে যখন 5,000 টাকা ভরে দিছে হুজুরের ফোর্ট কাছে গরম হইয়া
এখন বউ দিছে জায়েজ করে জায়েজ লইয়া যাকে তো বাড়ি কথা বলে ঠিক কিনা ভালো হকানি মুফতিদের কাছে যেতে হবে ভালো আলেমদের কাছে যেতে হবে হকানি আলেমের কাছে যাইয়া আপনার ওই মাসআলাটুকু জানতে হবে বাদামিয়া আর বন্ডাদের কাছে আমরা যেতে পারি না কথা বলেন ঠিক কি না এ ভাই হযরতে ফাতেমা আলীকে বলে আলী রে আমার কাছে একটা চাদর আছে ওই চাদরটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে ছয় দেরহাম আপনি পেতে পারেন জান্নাত গোস্বামী আপনি ওই চাদরটা বিক্রি করে দিয়ে আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসেন হযরতে আয়েশা হযরতে ফাতেমা যখন এই চাদরটা উঠায় দিল আলী কাররামাল্লাহু ওয়াজহু বাজারে যায় ওই চাদরটাকে ছয় দিরহামে বিক্রি করে দিলেন ছয় দিরহামে বিক্রি করে দিয়া উনি কিছু ডালিম ফল কিনলেন ডালিম ফল কিনে যখন বাড়িতে চলে আসবেন একটা ভিক্ষুকার সাইল আলীকে পেয়ে বলে আলী রে আজকে তিন দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই ওরে আলী তোমার ডালিমটা দেখে আমার ক্ষুধা আরো বেড়ে গেছে আমাকে একটু ডালিম খাওয়াও সুবহানাল্লাহ আমরা উল্লেখ করলাম নে তোর মন হয় রে জিন্দিগিতে ডালিম খাইছস না তুই আমার ডালিম দেখে তোর রাইট কষে তোর দোষ কথা বলে তখন আলী সামান্য একটু একটু দিস বেশি দেয় নাই খাইয়া মজা লাগছে তো আবার বলে আলী আর একটু দে না আলী দ্বিতীয়বার দিছে তৃতীয়বার যখন কইছে আলী আর একটু দেন না তারপরে আমাদের দাঁত ঠলাই দিল সবটি তোর কি রাক্ষ সবাইছে আমার বল লেগে আমি লিয়ে যাবো বেটা তুই বারবার খুঁজতেছ তোর সরম নাই আমরাও তো এই কথাই বললাম আলী যখন এই কথা কইছে লাস্ট চতুর্থবারে কয় আলী আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে যখন কইছে আলীর মন গেছে নরম হইয়া আলী কয় আমার মালিকের নাম বলছে আর সহ্য হয় না এই নে এই ডালিমের সমস্ত পুতলাগুলো তুই নিয়ে যা আল্লাহু আকবার আলী দিয়া দিছে আলী যখন দিয়া দিছে ওই লোকটা এবারে খাইয়া মুসকি মুসকি আসে গো যাও এখন বুঝবা না ঠেলা এখন আলী এক পা সামনে যায় আর এক পা পিছনে আর গোর যদি দাজ্জাল বউ থাকতো একটা আমগো সমাজে দাজ্জাল বউ নাই যেটা জামাই রে উঠতে বইতে কুড়া দেয় এরম নাই জামাই উঠতে বইতে হদায় গাইল নেয় কোন জামাই গর্জে করলাম একটা ডালিম জল আমার খাওয়াইতে পারে না কোন জামাই গর্জে করলাম ঈদের সময় একটা কাপড় আমার দিতে পারে না এরকম হেও নাই এরকম অভাব নাই জামাই রে একবারে অবস্থা খারাপ করে লাই ঈদের সময় স্টাফ চলছে আর কিরণ মালা দেখিয়া দেখিয়া ড্রেস গুলা মিসিং করে কয় ঈদের সময় এই কিরণ মালা ড্রেসটা আনা কোটপুরি ড্রেসটা আনা এরকম নাই আহারে এই বাংলাদেশটা আজকে টিভি সিনেমা এই জন্য আমাদের বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে মহিলা আজকে ফ্যামিলির ভিতরে ধ্বংস ফ্যামিলি গুলো আজকে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে একমাত্র টিভি সিনেমার কারণে কথা বলেন ঠিক কিনা ফেসবুকের ভিতরে দেখছি ফেসবুক আমি বিয়ে চালাই দেওয়া পারি না তো ফেসবুকের ভিতরে দেখছি যে এক ছোটু বাচ্চা এবার দুধের বাচ্চা হ্যাঁ লেখছে দুধের বাচ্চা তো লেখতে পারে না পাবলিকে লেখা দিছে আর কি বানাই বুঝেন না লেখা দিছে যে আমাদের মায়েরা আমাদের হক আদায় করে না আমরা এর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলব লেকচার দিতেছে তারা তখন আরেক দলে জিজ্ঞায় কিরে তোরা তীব্র আন্দোলন গড়ে তুলবে কি লেগে এটা কারণ কি বল তখন তারা কইতাছে আমাদের মায়েরা আমাদেরকে সঠিকভাবে দুধ পান করায় না যখন আমাদের দুধ খাওয়ার টাইম হয়ে যায় তখন তারা টিভি সিনেমার পর্দার নিচে বসে যায় তারা আমাদের হক আদায় করে না এরা টিভি সিনেমা বসে যায় এই জন্য আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব তারা লেকচার দেয় ঠিক বাস্তব অবস্থা আজকে এমন মা বোনেরা আজকে টিভি সিনেমা হলের পর্দা এবং তারা নর্থ থেকে এবং বেশ্যাদেরকে নিয়ে আজকে পড়ে রয়েছে এই জন্য ফ্যামিলির ভিতরে শান্তি নাই এই জন্য আজকে মা বোনদের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না এই জন্য আজকে দেখবেন কালা জাহাঙ্গীর আর কুটি বাচ্চু এইগুলো আমাদের সমাজে ডাকাত হয়ে আবিষ্কার হয় কথা বলেন ঠিক কিনা ডাকাতরা হয়ে করতে গিয়া ডাকাতরা গিয়ে আসমান থেকে পড়ে এটা আমাদেরই সন্তান আজকে মা রা যদি ভালো হতো আপনি আমি যদি ভালো হইতাম
তাহলে আমাদের সমাজে ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না, আমাদের সমাজে অসভ্য বদমাশ ইফতিজার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজ ভালো করতে হলে একজন মাকে ভালো হতে হবে, একজন বাবাকে ভালো হতে হবে। বাবা ভালো হবো কেমনে? বাবা দেখা যায় ফুলা ফান্দের সামনে বুয়ে বুয়ে হুক্কা সিগারেট টানে, জোরে কোন না মিয়া। এই বাবারা যারা এখানে আছেন আপনার জন্য আজকের ওয়াজ থেকে প্রেসক্রিপশন, আমার বিস্তারিত ওয়াজের দরকার নাই, শুধু একটাই ওয়াজ, আপনি আজ থেকে আপনার সন্তানের সামনে সিগারেট খাবেন না। যদি আপনি আপনার সন্তানের সামনে সিগারেট খান তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনার সন্তান গাঞ্জা টানবো। এইগুলো আপনাদের কাছ থেকে শিক্ষা আছে মিয়া? নিজে শিখান না, খালি কোন স্কুলের টিচাররা শিখাইবো, হুজুররা শিখাইবো, হুজুরের খাইয়া খান না, খালি হুজুররা শিখাইবো, আপনি শিখান না কা? আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। মূল কথা হলো মা এবং আপনি সবাই ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তারে ওই ডালিম ফলটা আল্লাহর রাস্তায় দিয়া দিছেন, দিয়া এখন এক এক সামনে যায়, দুই এক পিছনে যায়, কয় রে আমার বউয়ের চাদর দিল বিক্রি করার জন্য, চাদর বিক্রি করে ডালিম নিয়ে আসলাম, এখন আমি আমার বউকে আমি যে কি জবাব দিব, কি খাবারটা দিব, কোনো কিছুই তো দিতে পারবো না, টেনশনে পড়ে গেছি। এক পা সামনে যায় আর এক পা পিছনে আসে, এমনি সামনে যায় দেখে এক লোক একটা উট নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না, ডাক দিছে আলী এদিকে আসো। আলী কাররামাল্লাহু ওয়াজহু এদিকে আসলেন, আসার পরে আলীকে বলতেছে আলী রে এই নেন এই উটটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি কিনবা কিনা? আলীর কাছে মাথা খারাপ হইয়া টিটকারি মারো, পকেটে টাকা নাই বেটা, তুই আমার কাছে উট কিনবানি? তখন সে বলে ওরে আলী গরম হওয়ার কোনো দরকার নাই, তোমার কাছে আমি এই উটটা বাকিতে বিক্রি করব। সুবহানাল্লাহ বলেন না। দুই নাম্বার, তোমার যেই দিন ভালো লাগবে ওই দিন তুমি আমার টাকা দিও, এর আগে টাকা দেওয়ার দরকার নাই, বিক্রি কইরা তারপরে ইচ্ছা হলে আমার টাকা দিও। আপনারা আমার যদি এরকম অফার আর চান্স কেউ দেয় যে এ আমার দোকানটা বিক্রি করাম, দোকানটা তোমার কাছে বিক্রি করবো, তুমি নিবা কিনা? বলবো হ্যাঁ নিবো, তবে কিভাবে বিক্রি করবেন একটু বলেন। ও তোমার যেদিন ভাল লাগে ওই দিন আমার টাকা দিই, এর আগে দেওয়ার দরকার নাই। তখন দোকানের মাল নিয়া হে যেমনে যাইবো এই দিক দিয়ে আর আইতো না, যদিও কোনোদিন ভয়া লাগে তখন কইবো যে ভাই টাকাটা দেন না কেন, টাকা তো দিব, তুমি যেইভাবে বিক্রি করছো কিয়ামতের মাঠে ওই দিন তোমার সাথে হিসাব বুঝাফর আছে, ওই দিন তুমি টাকা নিয়ে যাইও, যেইভাবে বিক্রি করছো তুমি। কথা বলে ঠিক কিনা? আলীর কাছে বিক্রি করছে, আলী বলতেছেন আচ্ছা ঠিক আছে কত দিবা বল, কয় 100 দিরহাম আমি তোমার কাছে বিক্রি করতে চাই। তখন আলী এটারে বালা করে দেখলে দেইকা তাকায় দেখেন 100 দিরহাম দিয়ে এই উটটা কিনলেই না, সুবহানাল্লাহ করবেন না, কিনে ফেলবেন, কিনে উনি নিয়ে যাবেন বাজারে, বাজারে যাওয়ার আগে এক কাস্টমার দাঁড়ায় আলী এই উটটা নিয়ে যান কোন, কয় এই উটটা নিয়ে যাইতেছি বাজারে বিক্রি করব, কত বিক্রি করবা? কয় আমি কিনছি 100 দিয়া, তুমি লাভ দিবা কত? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বাবুর হাত থেকে একটা লুঙ্গি আনি এই আসাম পাড়া বাজারে আইনা কিনছে 150 টাকা দিয়া, এখন গেছে দুস্ত তার কিনবো এই লুঙ্গিটা, তো দুস্ত আমি বাবুর হাত থেকে এই লুঙ্গিটা আনছি 450 টাকা দিয়া, তোমার কাছে কোনো লাভ নাই, 50 টাকা লাভে ছেড়ে দেন। ঠিক ঠিক কিনছে কিন্তু 150 দিয়া, কসম করে কইতাছে কত 450। এইরকম ভাবে উলামাই কেরামরা ফতোয়া দিছেন এইরকম ভাবে বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন ঠিক কিনা? আলী তোমার উটটা আমার কাছে বিক্রি করবানি রে আলী? আলী ডেকে বলেন হ্যাঁ আমার উটটা বিক্রি করব, আমি কিনছি 100 দিরহাম দিয়া, তুমি কত হলে কিনবা একটু বলে দাও। ওই লোকটা আলীকে বলে দিতেছে ওরে আলী আমি তোমার কাছ থেকে 160 দিরহামে কিনবো। সুবহানাল্লাহ। হ্যাঁ আলী 160 দিরহামে আমি তোমার কাছ থেকে কিনে নিলাম রে আলী,
আমার কাছে বিক্রি করবা কিনা বলো? আলী বলেন, আর কোন লাভের দরকার নাই, আমার 60 দিরহাম লাভ হয়ে গেছে, নিয়ে যান এই উটটা, আপনি নিয়ে যান, আর টাকাগুলো দিয়ে দেন। টাকাগুলো এবারে 160 দিরহাম নিয়ে আলী এবারে চলে যাবে ত্রিমুখের রাস্তা দিয়ে, যেই জায়গা থেকে কিনছিল ওই জায়গায় আবার যার হাত থেকে কিনছিল ওর সাথে সাক্ষাৎ। এমনি লোকটা আবার ডেকে বলে, ওরে আলী, তোমার উটটাকে তুমি বিক্রি করে দিয়েছো কিনা? আলী বলেন, হ্যাঁ, আমার উটটা আমি বিক্রি করে দিয়েছি। কত বিক্রি করেছো? 160 দিরহাম বিক্রি করে দিয়েছি। এই নেন আপনার 100 দিরহাম নিয়ে যান। আমার দিলাম 100 দিরহামের জিনিস, 60 দিরহাম দিলাম, এটাকে সুরি টাকা দিতে রাখছো কম, সুবহানাল্লাহ কইবেন না। আর আপনার আমার বিবি যদি হয়, যদি আমরা ইনকাম করার কথা থাকে 500 টাকা, ওই দিন যদি কোন রকম ভাবে 10,000 টাকা ইনকাম করে নিয়ে আসে, আসার পরে বৌরা তো উঠায় দিছে, এই নেন 10,000 টাকা। বৌরার জিগা না যে এটা কোত্থেকে আনলা বা কি আসো বিষয়, এটা আর জিগা না, 10,000 ভাই জোরে কর না, হা করে হা করে বুঝে দেয় আমার ভাইয়ের। কিন্তু দেখা যায় আপনি আমাকে 60 দিরহাম দিলেন, তার কারণটা কি জানতে পারি কি? স্বামী আবার আলী কি স্বামী আবার ডেকে বলেন, আতে মারে, আমার কাছে 60 দিরহাম দেওয়ার কথা, কিন্তু গড়না একটা গড়ে গেছে, ওই গড়না হলো আমি 60 দিরহামে বিক্রি করেছি ডালিম বল কিনে। আমি যখন বাড়িতে চলে আসব, ডালিম ভিক্ষুককে বেলছে, আল্লাহ রস্তে চাইছে, আমি সপ্তাহে দিয়ে দিয়েছি, আমি কালি হাতে এবার বাড়িতে আসব, কিন্তু বাড়িতে আসতে পারতেছি না। এমন অবস্থায় আমি তাকে দেখি একটা লোক আমার কাছে আইসা বলতেছে, আলী রে, আমার উটটা কিনবে কিনা? আমি বললাম, না, উট কিনতে পারি না। সে আমার কাছে বাকিতে বিক্রি করলো, আমি বাকিতে কিনে আমি আবার বাজারে চলে গেলাম। বাজারে চলে ওই উটটাকে আমি 160 দিরহাম বিক্রি করে ওই লোকের 100 দিরহাম দিয়ে দিলাম, এই 60 দিরহাম তোমার কাছে এনে দিলাম। আমার আমি ওই লোকগুলাকে চিনি না। না চিনলে চলো, আমাদের বাবা যান হজরতে বিশ্ব নবীজি রাহমাতুল্লিল আলামিনের কাছে, বিশ্ব নবীজির কাছে যে আমরা দেখব ওইগুলা কি, আমরা একটু বিস্তারিত জানবো। আমার বাবা জানের কাছে আমরা চলে, এমনি বাবা জানের কাছে যায় আল্লাহ নবী বিশ্ব নবীকে যায় বলে, বাবা গো, এই এই ঘটনা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওরে আলী, তুমি কি চিনতে পারো নাই ওই লোকটাকে? একটা হলো ইসরাফিল আর একটা হলো জিব্রাইল, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তোমার কাছে এই কারিশমাই বিক্রি করে দিয়েছে। কারণ কি জানো নি? তুমি যে কষ্টগুণ করেছো ভিক্ষুককে ডালিম খাওয়াইছো, ওই ডালিম খাওয়ানোটা মহান আল্লাহ পছন্দ করিয়া তোমাকে আল্লাহ 60 দিরহাম লাভবান বানায় দিয়েছে। তুমি যে কষ্ট খুন করেছ ওইটা মালিক কবুল করে নিয়েছে, এই জন্যে মালিক তোমার কাছে খুশি হইয়া তোমাকে 60 দিরহাম দিয়ে দিয়েছে। ও ভাই, আজকে আপনি আমি যদি ওয়ালাম না কোনো তো আমুল মিসকিন, আপনি আমি জান্না জাহান্নামীদের এই অনুসরণটা করি, জাহান্নামীরা ভিক্ষুক সাইলদেরকে কোনো কিছু দেয় নাই, আপনি আমিও যদি না দেই তাহলে আপনি আমিও জাহান্নামের লাগড়ি হয়ে যাব। এই জন্য আমরা জাহান্নামের লাগড়ি হতে পারি না, বরং আমরা সাইল ভিক্ষুক
যখন চাইবে আমরা ভিক্ষুককে কোনো কিছু দিয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তিন নাম্বার হলো জান্নাতিরা জাহান্নামীদেরকে বলতেছে, ওরে জাহান্নামীরা, তোরা জাহান্নামে আসার তিন নাম্বার কারণটা বল। জাহান্নামীরা বলে, ওয়া কুন্না নুকাল্লিবু, আমরা জাহান্নামে আসার কারণ হলো, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা দুনিয়াতে সমালোচক যারা ছিল, যারা অপরের বদনাম করত, আমরা তাদের সঙ্গে সমালোচনা করতাম। এ ভাই, আমি একটা দোষ করেছি, ওই দোষ আরেকজনে বলতেছে, তার সঙ্গে আমরা তাল মিলাইছি, পাল্লা মিলাইছি, পাল্লা মিলাইয়া আমরা তার সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। এ ভাই, একটু ভালো করে শুনে রাখো, আমরা সমালোচকদের সঙ্গে কোনোদিন সমালোচনা করব না, কথা বলেন ঠিক কিনা? সমালোচক শুনে যেমন ধরে, আমার নামে একজনে বলতেছে যে হুজুরটা খারাপ, তো আরেকজন পাল্লা দিয়া কয়, হ্যাঁ হুজুরটা ঠিকই খারাপ, এরকম আছে না? তো এরকম তারা বলে যে হুজুরটা ঠিকই খারাপ, তো এরকম একটা একটা মিলাইয়া তাল মিলাইয়া তারা চলে। ওই রকম যারা যারা একজন আরেকজনের গীবত করে, পরনিন্দা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দিছেন। তারা জাহান্নামীরা বলে, আমরা জাহান্নামে আসার চারটা কারণ, তিন নাম্বার কারণ হলো, ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, আমরা সমালোচকদের সঙ্গে, ওয়াকুন্না নাখুযু মাআল খাঈদিন, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, এই জন্য আমরা আজকে জাহান্নামের আগুনে পতিত হয়েছি। যিরাকুল নাউযু বিল্লাহ। এ ভাই, তিন নাম্বার সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, চার নাম্বারে আমরা জাহান্নামে আসার কারণ হলো, ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা প্রতিপল কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, কিয়ামত যে হবে ওইটাকে আমরা বিশ্বাস করতাম না, হাত্তা আতানাল ইয়াকিন, আমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যু যে হবে এইগুলো আমরা কোনো কিছুকে বিশ্বাস করতাম না, কিয়ামত যে হবে ওই জিনিসগুলোকে আমরা বিশ্বাস করতাম না, এই জন্যে আজকে আমাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে। ওরে ভাই, একটু ভালো করে নজর করে শুনে রাখো, আপনার আমার এই চারটা গুণ, এই চারটা গুণের জন্য জাহান্নামের আগুনে চলে আসছে। নাম্বার ওয়ান হলো, অলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। দুই নাম্বার হলো, আমরা মিসকিনদের দিকে তাকাইতাম না। তিন নাম্বার হলো, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম। চার নাম্বার হলো, আমরা দুনিয়াতে কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, কিয়ামত যে হবে ওই দিন থেকে আমরা বিশ্বাস করতাম না, মৃত্যু যে হবে ওই দিন থেকে আমরা বিশ্বাস করতাম না। এ ভাই, কিয়ামত যে হবে এই কিয়ামতটাকে বিশ্বাস করি না, এই কিয়ামতটাকে না বিশ্বাস করার কারণে, হাত্তা আতানাল ইয়াকিন, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা, মৃত্যুকে আমরা বিশ্বাস করতাম না, এই জন্যে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। আমার আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে এতক্ষণের আলোচনা বুঝলে নাম্বার ওয়ান কিসের কারণে জাহান্নামে যাবে বলেন তো দেখি, জোরে কান। আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। নাম্বার টু, আমরা এতিম মিসকিন গরিবদের দিকে তাকাইতাম না। নাম্বার তিন, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম। নাম্বার চার হলো, আমরা কিয়ামত যে হবে ওই জিনিসটাকে আমরা বিশ্বাস করতাম না, ওই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, এই চার কারণে আমরা জাহান্নামে আসছি। এখন আপনি আমি এখানে যারা আছি, আমরা সবাই মিলে আমরা এখন বলতে পারি, আমরা জান্নাতি না জাহান্নামী? যদি এই চার গুণ আমার মধ্যে থাকে, তাহলে আমরা জান্নাতি, এই চার গুণটা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা?